নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো শিবরাত্রির দিন এই কাজগুলি আপনারা করবেন না, যদি করেন সেক্ষেত্রে শিবের ক্রোধ থেকে আপনারা নিস্তার পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওতে সেটি নিয়ে বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, আপনারা পুরো দেখুন। আসুন শুরু করা যাক। শিবরাত্রি, এই কথাটির অর্থ আপনারা সকলেই জানেন, যেদিন শিবকে আমরা পুজো দিই। তো এই শিবরাত্রি প্রতি বছর আমাদের জীবনে ফিরে আসে। এই শিবরাত্রির দিন আমরা সকলে নিজেদের মনের ইচ্ছা মনোবাঞ্ছা দেবাদিদেব মহাদেবের কাছে অর্পিত করি এবং উনি আমাদের সেই মনের ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রত্যেকেই সেই দেবাদিদেব মহাদেবের কাছে আমরা আমাদের মনের ইচ্ছা রাখব। কিন্তু আপনারা জানেন কি, যে এই দেবাদিদেব মহাদেব যতটা অল্পতে সন্তুষ্ট হন এবং ততটাই অল্পতেই রাগান্বিতও হন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছু জিনিস যদি সেদিন করে ফেলেন ভুলবশত, তাহলে কিন্তু দেবাদিদেবের ক্রোধ থেকে আপনারাও নিস্তার পাবেন না। তো কী কী করবেন না শিবরাত্রির দিন, সেটি আমি আপনাদেরকে বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি পুরো দেখুন। প্রথমে, শিবরাত্রির দিন আপনারা প্রত্যেকেই সাত্বিকভাবে থাকবেন। এবং দ্বিতীয়, এই দিন আপনারা কখনোই তুলসী পাতা শিবলিঙ্গের উপর দান করবেন না বা রাখবেন না, কারণ এতে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড পরিমাণে রুষ্ট হয়। এর একটা পৌরাণিক ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হচ্ছে তুলসী একজন নারী, উনার স্বামীকে এই দেবাদিদেবী মেরে ফেলেছিলেন, সেই থেকে তুলসীর সাথে দেবাদিদেব মহাদেবের একটা সম্পর্ক খারাপ আছে। তাই মোটেও তুলসী এই দেবাদিদেবের মহাদেবের লিঙ্গে দান করবেন না। দ্বিতীয়, আপনারা কখনোই দেবাদিদেব মহাদেব নারকেলের জল বা ডাবের জল কখনোই ঢালবেন না। যদি ঢালতে হয় তাহলে গঙ্গা জল ঢালুন, দুধ ঢালুন, দুধ গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে ঢালুন। তৃতীয়, এই শিবরাত্রির দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে কখনোই সাধারণ পাত্রে অর্থাৎ স্টিলের পাত্র বা সাধারণ কোনো ঘটিতে দুধ গঙ্গা জল ঢালবেন না। উনাকে সবসময় আপনারা তামার পাত্রে দুধ এবং গঙ্গা জল ঢালবেন। আর যদি এই সবগুলি যেগুলো আমি বললাম আপনারা করেন, তাহলে উনার রাগ থেকে আপনারা নিস্তার পাবেন না। এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনারা, আমি এই ভিডিওতে যতগুলো বললাম ততগুলো মেনে চলুন, আপনাদের মঙ্গল হবে। নেক্সট ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে পুজো দিবেন বা কি করলে আপনাদের মঙ্গল হবে। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।